একদম সবশেষে একটা খবর দেখাবো যা বাঙালি হিসেবে আমার আপনার গর্ব। চন্দ্রযানে আমরা দেখেছি কতজন বাঙালি, একেবারে এই বাংলার এই জেলার বহু মানুষ ওই কাজে যুক্ত। আজকে বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়। চিকিৎসক গবেষক দীপ্যমান গঙ্গোপাধ্যায় এবং আমরা কোভিড সময়, করোনার সময় দীপ্যমান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহুবার চর্চা করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি তার বক্তব্য। কথা বলবো ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, প্রথমে একটু জানতে চাইব নিউজ 18 বাংলার দর্শকদের জন্য শান্তি স্বরূপ ভাটনগর কতটা স্বীকৃতি, কত বড় স্বীকৃতি? একদমই দেখো দেশে অয়ন, যেটা জানি রাখবো যে দেশের মধ্যে বিজ্ঞান চর্চায় অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। এবং 2022 সালের যে তালিকা তারা প্রকাশ করেছেন আজকে, তার মধ্যে কিন্তু বাংলায় থেকে বাংলায় বিজ্ঞান চর্চা করে এই যে পুরস্কার দীপ্যমান গঙ্গোপাধ্যায় পেয়েছেন তা কিন্তু দীর্ঘ প্রায় 39 বছর পর। এর আগে আমরা দেখেছিলাম ডিকে গঙ্গোপাধ্যায়, তিনি IICB-র ডিরেক্টর ছিলেন এবং তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন। অবশ্যই এবছরও প্রচুর বাঙালি কিন্তু এই পুরস্কার পেয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ বাংলায় থেকে বাংলায় কাজ করে তারপর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাওয়া মানে এটা কিন্তু বাঙালির কাছে রীতিমতন গর্বের বিষয়। এবং সেই গর্বের বিষয়ে কিন্তু আবারও পুরস্কার যার হাত ধরে এলো তা হচ্ছে বাঙালি চিকিৎসক গবেষক দীপ্যমান গাঙ্গুলি। এবং তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবে তার প্রথম প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু নিউজ 18 বাংলাকে দিয়েছেন এবং তিনি যে বিষয়টি জানাচ্ছেন যে তিনি এই মুহূর্তে সেই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি, তো স্বাভাবিক। কিন্তু আগামী দিনে চিকিৎসকদেরকে গবেষণার ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এর আগে বাঙালিরা যে যে তুমি এটা বলছিলে দীপ্যমান গঙ্গোপাধ্যায় নিউজ 18 বাংলাকে বলেছেন, নিউজ 18 বাংলাকে কি বললেন দীপ্যমান গঙ্গোপাধ্যায় দেখুন। মেডিকেল সায়েন্সে ওয়েস্ট বেঙ্গলে কাজ করে অনেক দিনই মেডিকেল সায়েন্সে ভাটনগরটা আসেনি পশ্চিমবঙ্গে, খুশি ন্যাচারালি। এটা দেশের সাম্মানিক একটা অ্যাওয়ার্ড। কোভিড-19 আমাদের ল্যাব গুরুত্বপূর্ণ কাজ করেছিল এবং সেখানে আমাদের আগ্রহটা কিন্তু সেই ইমিউন সিস্টেম কীভাবে কোভিড-19 এফেক্টেড হচ্ছে বা কেন SARS-CoV-2 ভাইরাসকে কম্ব্যাট করতে পারছে না তার উপরেই ছিল, সেদিক থেকেই এগিয়েছিলাম। এছাড়া আমাদের উপর দায়িত্ব পড়েছিল একটা প্লাজমা থেরাপি ট্রায়াল করার, CSIR আমাদের দায়িত্ব দিয়েছিল, সেটাও আমরা সাকসেসফুলি শেষ করি। আর দীপ্যমান গঙ্গোপাধ্যায়ের এই সাফল্যে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি লিখলেন? কনগ্রাচুলেশনস টু ডক্টর দীপ্যমান গাঙ্গুলি, ইমিউনোলজিস্ট IICB, ফর গেটিং দ্য প্রেস্টিজিয়াস ভাটনগর অ্যাওয়ার্ড ফর হিজ পাথ ব্রেকিং ওয়ার্কস রিলেটিং টু কোভিড রিসার্চ। দ্য ভাটনগর অ্যাওয়ার্ড কামস ইন দ্য হেলথ রিলেটেড ফিল্ড টু আ সায়েন্টিস্ট ফ্রম বেঙ্গল আফটার সেভারেল ইয়ার্স। বেস্ট উইশেস ডক্টর।